সাবরুমের দৌলত বাড়িতে বিরাট এলাকা জুড়ে শীতকালীন সবজি চাষ হয়। এলাকার চাষিরা তার উপরে নির্ভরশীল, কিন্তু এবারে আর্থিক ক্ষতির সম্মুখীন চাষিরা। প্রায় 200 থেকে 300 কানি এলাকা জুড়ে শীতকালীন শাকসবজির চাষ হলেও দৌলত বাড়ি এলাকাতে বেশিরভাগ জমি সীমান্তে কাটা তারের ওপারে। অন্যান্য বছর এই সময় শীতকালীন শাকসবজি বাজারজাত করে লাভের মুখ দেখেন চাষিরা, কিন্তু এবার তাদের মাথায় হাত। শুধুমাত্র দৌলতবাড়ি এলাকায় নয়, সাবরুমের আরো বিভিন্ন জায়গা যেমন মনুঘাট, শ্রীনগর, কালাছড়া, সাতচাঁদ, সিন্দুক পাথর, কাঁঠালছড়ি, জালেফা, সব জায়গাতেই শীতকালীন শাকসবজির ব্যাপক ক্ষতি হয়েছে গত কয়েকদিন আগে অকাল বর্ষণের কারণে। অকাল বর্ষণে শাকসবজি নষ্ট হয়ে যাওয়ার ফলে বাজারে শীতকালীন শাকসবজির দাম আকাশ ছোঁয়া। এ ব্যাপারে মহকুমা কৃষি দপ্তর উদাসীন। এই অকাল বর্ষণে শুধুমাত্র শীতকালীন শাকসবজি নয়, মার খেয়েছেন ধান চাষিরাও। মাঠেই ধানের মধ্যে কুরোদগম শুরু হয়ে গেছে, যার ফলে একেবারে নষ্ট হয়ে গেছে ফসল। তো আপনি কি করেন? আমি তো কৃষিকাজ করি। এবার বর্ষায় আমাদের সব ফসল নষ্ট হয়ে গেছে। কোমর, তারপরে মূলা, ঝিঙ্গা, বরকড়ি, মানে অসম্ভব বর্ষার কারণে সব ধ্বংস হয়ে গেছে। আর বেগুন 40 কেজি হাইলে 5 কেজি ভালো, আর 30 কেজি ফোকা। এটি বাজারে 80-90 টাকা করে কেজি, কিন্তু ফোকার কারণে সব গরুর খাবার তো নয়, বাজারে বিক্রি হয় না। এটা বিক্রি অযোগ্য হয়ে পড়ে। তো অন্যান্য বছর কীরকম লাভ হয় এই শীতকালীন সবজি চাষে? কোনো রকম সংসার চালাই, কোনো রকম খাই, সবজি করি, কিন্তু এই বছর তো একেবারে অগণতি। বর্ষার কারণে সব ধ্বংস হয়ে এখন বাজারও কোনো কিছু নেবার মতন ক্ষমতা নেই। তো বাজারেও তো সবজির যে চাহিদা আছে, কিন্তু যোগান তো তেমন নাই। নাই নাই তো ফসল। ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া, টিএনএন।